তার কারণ হচ্ছে এখানকার সরকার জানে না কি করতে হবে, কাজ করতে সিপিএম পারে না। সিপিএম এর টঙ্কা কংগ্রেসের টঙ্কা আর বিজেপির লবডঙ। এদের কারণ হচ্ছে ইলেকশনের সময় কিছু কথা বলা, বাংলা থেকে বিদায় নিয়েছে মানুষ আপনাদের, ত্রিপুরা থেকেও বিদায় দেবে মানুষ, এটা মাথায় রাখবেন। এবং মনে রাখবেন সিপিএম এর সাথে কংগ্রেস বিজেপির একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এখন সব ত্রিকোণ ভালোবাসা চলছে, ত্রিকোণ ত্রিভুজ, সুতরাং একা লড়তে হবে ছোট ছোট বন্ধুদের নিয়ে, কিন্তু মাথা উঁচু করে চলতে হবে। এবার কিন্তু ত্রিপুরা দুটো সিটে আমরা লড়াই করব, তাই বলছে। এবং যদি বলেন নির্বাচনের কথা, আমি শুরু করলাম কিন্তু ত্রিপুরার মাটি থেকে, এবারে মাথায় রাখবেন। শুরু করলাম কিন্তু এই মাটি থেকে ফিরিয়ে দেবেন না, কেন্দ্রের বঞ্চনা সিপিএম এর যন্ত্রণা, এত বঞ্চনা এত যন্ত্রণা কখনো দেখেনি কেউ, তাই তো এখানে আনতে হবে পরিবর্তনের ঢেউ। We will make sure that the BJP and its allies will not be able to come to power at the center. Therefore, we need an alternative. An alternative to both the Congress and the BJP. And that is why we, the leaders of the 11 parties, have resolved today to get together, to work together, to present an alternative before the country.